আমি বর্তমান অবৈধ প্রধানমন্ত্রীকে বলছি যে আপনি আর কিছু করতে না পারেন পারেন এই ইন্ডিয়ান কর্মীদেরকে পাকান, তাদেরকে ভাগায় দেন। বাংলাদেশের অসংখ্য বেকার কাজ পাচ্ছে না, তাদেরকে চাকরি দেন। মরার আগে জনগণের এই এই দোয়াটুকু আপনি নেন। আপনি অনেক অন্যায় অপরাধ করেছেন, আমাদেরকে ভোট দিতে দেননি, কিন্তু এইটা বলি যে আপনার কাছে সুযোগ আছে জনগণের ভালোবাসা নিয়ে জনগণের পক্ষ অবলম্বন করার জন্য। আপনি জনগণের পক্ষ নেন, সীমান্তে একটা মানুষ মরবে না। জনগণের পক্ষ নেন, জনগণ আপনাকে ক্ষমতায় থাকবে। আপনাকে ভোট চুরি করতে হবে কেন? আপনার বাপ এদের স্বাধীন করার জন্য অবদান রাখছে, আপনি সম্মানিত মানুষ, হ্যাঁ, আপনাকে কেন ভোট চুরি করতে হবে? দুই একবার ক্ষমতার বাইরে থাকলে কি হয়? খুব ক্ষতি হয়, থাকতে হবে না? সবসময় শুধু থাকবেন, সবসময় জিতবেন, এটা কি হয়? একটা মানুষ সবসময় জিতে না, সবসময় জিততে হলে তাকে শয়তান হতে হবে, তাকে অভদ্র হতে হবে, তাকে সন্ত্রাসী হতে হবে। সবসময় একটা মানুষ জেতে না, মাঝে মাঝে হাঁটতে শিখুন। আপনি হারলে দেশে ন্যায় বিচার আসবে, সুশাসন আসবে। যতদিন আপনার হাতে দেশ, অতদিন বাংলাদেশের ন্যায় বিচার নিশ্চিত করা যাবে না, ভারতীয় আগ্রাসন থেকেও বাংলাদেশ মুক্ত হবে না। তো ইন্ডিয়ান একজন আইনজীবী অরুণাব ঘোষ বলছে যে বাংলাদেশে প্রায় 26 লাখ ভারতীয় চাকরি করে। তিনি বলছিলেন যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর ইন্ডিয়ার চেয়ে ভালো, সেখানে ইন্ডিয়ানরা এসে চাকরি করছে। তো আমার প্রশ্ন হলো, এই যে আমাদের সরকার জানে না কত লাখ ইন্ডিয়ান চাকরি করে বাংলাদেশে, তাহলে যদি তারা না জানে তাহলে এদের কাছ থেকে ট্যাক্স নেয় কীভাবে? কোনো বিদেশি নাগরিক যদি বাংলাদেশে চাকরি করে তাহলে ট্যাক্সের একটা আইন আছে, সেই ট্যাক্সের আইন অনুযায়ী তারা একটা কর দেয় বেতন থেকে। তাহলে সেই করটা কীভাবে দেয়? আমি বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করছি, আপনারা ইন্ডিয়ান কর্মীদের তালিকা তৈরি করেন যে এক্স্যাক্টলি কত লাখ ইন্ডিয়ান কর্মী বাংলাদেশে কাজ করছে, এদের কাছ থেকে আপনারা একটা ভালো মানের কর নিতে পারবেন। এই কাজে আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, শিল্প কারখানাগুলো রয়েছে, আপনাদেরকে বলি প্রত্যেক কারখানা নিজ নিজ ইন্ডিয়ান কর্মীদের তালিকা করেন, এবং বাংলাদেশের নাগরিকত্ব জাতীয় পত্র ছাড়া আপনারা চাকরি দেবেন না। অনেক একজন ইন্ডিয়ান আসে কি করে এখানে, আরও 5-10 জন ইন্ডিয়ান নিয়ে আসে। বাংলাদেশ হইল ওদের জন্য সোনার খনি, এই সোনার খনিতে তারা সোনা মাইন করতে আসে, সোনা মাইন করে নিয়ে যায় এখান থেকে। এবং আমাদের যে ডলার, ওরা কিন্তু ব্যাংক পেমেন্ট করে ট্রান্সফার করে না, ব্যাগ ভর্তি করে নিয়ে যায়। কেন আমাদের রিজার্ভ সংকট, এটা তো বুঝতে পারছেন। অনেকে বলে বাংলাদেশ ভারতের চতুর্থ রেমিটেন্স সোর্স, 5 লাখ বৈধ ইন্ডিয়ানের হিসাবে চতুর্থ রেমিটেন্স সোর্স মানলাম আমি, তাহলে 26 লাখ অবৈধ ভারতীয়দের মিলে কতটা কততম রেমিটেন্স সোর্স হবে?